দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে মেধাবী কলেজ ছাত্রকে নিয়ে বাড়িতে চিকিৎসার অভাবে দিন কাটাচ্ছেন এক অসহায় পরিবার। ছেলের চিকিৎসা করাতে সাধারণ মানুষসহ সরকারি সাহায্য আহ্বান করেন অসুস্থ মেধাবী ছাত্র ও তার বাবা মা। ইটাহার পঞ্চায়েতের অন্তর্গত হাটখোলা পোরশা এলাকার বাসিন্দা রাজকুমার ঘোষ পেশায় পথে ঘাটে আখের রস বিক্রেতা। বড় মেয়ের বিয়ে দিলেও এক মেয়ে ও ছেলে দীপ ঘোষকে নিয়ে টিনের চালা ঘরে দিন যাপন করে পরিবার নিয়ে রাজকুমার ঘোষ। ছেলে দীপ ঘোষ ছোট থেকে পড়াশোনায় ভালো। ইটাহার ডক্টর মেঘনাথ সাহা কলেজের বিজ্ঞান বিভাগের অনার্সের তৃতীয় বর্ষের ছাত্র। 7 মাস আগে মাথা যন্ত্রণা থেকে হাই প্রেশার অনুভবে ইটাহারে বেশ কয়েকটি জায়গায় চিকিৎসা করে ভালো না হয়ে মালদহে চিকিৎসা করে জানতে পারে তার 2টি কিডনি নষ্ট হয়েছে। এরপরই বন্ধন লোন ও টাকা পয়সা ধার করে ভিন রাজ্যে চিকিৎসা করাতে গেলে একই অবস্থা ও কিডনি পরিবর্তন করাতে বলে দীপ ঘোষের পরিবারকে চিকিৎসক। এরপরই মাথায় হাত রাজকুমার ঘোষের অসহায় পরিবারের। বর্তমানে অসহায় পরিবার ছেলে দীপ ঘোষের ডায়ালিসিস কোনো মতে চালিয়ে গেলেও একমাত্র ছেলেকে নিয়ে চিকিৎসার অভাবে দিন কাটাচ্ছেন পরিবার। পোরশা হাটখোলা এলাকায় বাড়ির বিছানায় নিত্যদিন শরীরের ব্যথা যন্ত্রণা নিয়ে দীপ ঘোষ বলেন, বাবা মা চিকিৎসা করাতে সর্বহারা হয়ে পড়েছে। আমার অসুস্থতার কারণে কলেজে ফাইনাল পরীক্ষা দিতে পারিনি। আমি সুস্থ হয়ে পড়াশোনা করতে চাই, তাই আমার চিকিৎসার জন্য সাধারণ মানুষ ও সরকারিভাবে সাহায্য আবেদন জানাই। ঋণ করে ও আত্মীয় স্বজনের কাছে টাকা ধার করে একমাত্র ছেলের চিকিৎসা করলেও ছেলেকে সুস্থ করে তুলতে সরকারিভাবে ও সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানায় অসুস্থ মেধাবী ছাত্রের বাবা রাজকুমার ঘোষ, মা কল্যাণী ঘোষ। কি চাচ্ছেন মানুষের কাছে? কবে ধরা পড়লো? ডিসেম্বর লাস্ট। কি হয়েছিল এমনি? এমনি মাথা ব্যথা থেকে শুরু হয়েছে। আমরা জানি না, আমরা জানি মাথা ব্যথা করছে, পড়াশোনা করছে রাত থেকে, এই কারণে হয়তো মাথা ব্যথা। চোখের ডাক্তার দেখাই, চোখের ডাক্তার দেখাতে গিয়ে চোখ দেখাচ্ছে, ওষুধ খাচ্ছে, তারপরে আবার অন্য চোখে ডাক্তার দেখাই, মালদার নিয়ে যায়, সেটা তখন হয় না। তারপর শ্বাসকষ্ট তৈরি হলো, শ্বাসকষ্ট থেকে এই জিনিসটা ধরা পড়েছে। সাহায্য চাচ্ছেন? আপনার কি করেন? চিকিৎসার অভাবেই বাড়িতে এখন। আমাদের কাছে এমন হয়ে গেছে, যা ছিল খরচা করে দিয়েছি, এমন হয়েছে যে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছি না। মানে কি আপনার ছেলে এই যে একটু অসুখ হয়েছে, মানে কি বলবেন, কি চাচ্ছেন মানুষের কাছে? আমাকে সাহায্য। মানে কি হয়েছে আপনার ছেলে, কি করে জানতে পারলেন? এই যে ডাক্তার দেখালাম, এই যে কিডনি ধরা পড়লো। কি হয়েছে কিডনি? ছোটো হয়ে গেছে, দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। চিকিৎসা করাতে পারছেন না? না, যা করার আগে করে। কি চিকিৎসা করছেন? ব্যাঙ্গালোর, মালদা আর কলকাতা।
এই আখের ব্যবসা করি, জুসের। চিকিৎসা করাতে পারছেন না? না, সাহায্য কিডনির সমস্যা, কিডনি ড্যামেজ হয়ে গেছে। কি করে জানতে পারো? ডক্টরের কাছে রিপোর্ট করলাম, রিপোর্টে ডক্টর বললো কিডনি ড্যামেজ হয়ে গেছে। কবে জানতে পারলো এটা? এটা জানতে পেরেছি জানুয়ারি মাসে। তারপর? তারপরে এমনি চিকিৎসা করতে থাকছি, চিকিৎসা করতে 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 শেষ পর্যায়ে আমার খুব শরীর খারাপ হয়ে যায়, খুব শ্বাসকষ্ট উঠে যায়। আমাকে মালদা আইসিইউ, মালদা সদরে আইসিইউ ভর্তি করে দেয়। ওখানে বাঁচা মরার তাগিদে ছিলাম আমি, তো ওখান থেকে কোনো মতো বেঁচে এসেছি। ওখানকার ডাক্তারবাবু বললো যে কিডনি চেঞ্জ করতে হবে। এখন বাড়িতে আছি। বাবা পারছে করতে? বাবা মা? বাবা মা পারছে না। তেমন কী করে বাবা মা? আখের রস বিক্রি করে বাবা মা বাড়িতেই। সাহায্য চাইছি, কাছে চাইছি। হ্যাঁ, কার কাছে? সরকারের কাছেও চাইছি আর সাধারণ জনগণের কাছেও চাইছি। যদি আমার কিছু সাহায্য হয় তাহলে আমি কিডনি চেঞ্জ করতে পারবো। আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।